আসসালামু আলাইকুম প্রিয় কফি চাষি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কফি চারা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে। কফি চারা কখন কি নিয়মে দিবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কফি চারা দেওয়ার আগে কিভাবে বেড তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করব। এরপরে আলোচনা করব চারা দেওয়ার পরে কী কী কীটনাশক, কী কী ছত্রাকনাশক ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, কফি চারা তৈরি প্রথম থেকে কফি লাগানো পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে সমস্ত কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এই আগস্ট মাসে সবচেয়ে ভালো মানের কফির বীজের কথা যদি আমি বলি, বন্ধুরা দেখুন হাইব্রিড নিনজা, এটা খুবই ভালো মানের ফুলকপির বীজ। এটা ওজন আসে বন্ধুরা 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজন আসে এবং ফুলের খুবই চেহারা ভালো হয়, সাদা হয়। এটা আপনার 1 বিঘা জমি বা 33 শতক জমিতে এই 10 গ্রামের এই ফাতা, আপনারা 4 ফাতা যদি দেন তাহলে আপনার 33 শতক জমিতে লাগাতে পারবেন। আর বাঁধাকপির কথা যদি আমি বলি বন্ধুরা, দেখুন অ্যাটম কুইন, এটি খুবই ভালো মানের বাঁধাকপির বীজ। এটা আপনারা এই আগস্ট মাসে এই বাঁধাকপিটি লাগাতে পারেন, খুবই ভালো হবে, খুবই সুন্দর হয়, এটা খুবই বড় বড় হয়। আপনারা এই আগস্ট মাসে বাঁধাকপি যদি লাগান তাহলে আপনারা লাগাতে পারেন এই অ্যাটম কুইন, আর যদি আপনারা ফুলকপি লাগাতে চান তাহলে আপনারা লাগাতে পারেন এই নিনজা। এই দুইটা জাত খুবই ভালো মানের, এই দুইটা আপনারা লাগাতে পারেন। দেখুন বন্ধুরা, 2.5 থেকে 3 হাত উষার মতো করে বেড করে বেডকে সুন্দরভাবে কুবিয়ে দেবেন। কুবিয়ে দেওয়ার পরে টিএসপি এবং পটাশ, এই দুইটা সার আপনারা ছিটিয়ে দিবেন। দিয়ে কুবিয়ে দিয়ে 1 সপ্তাহ থেকে 10 দিন আপনারা এই বেডকে ফেলে রাখবেন বা পচান করবেন। এই পচান করার পরে আবার এই বেডকে ভালোভাবে কুবিয়ে মাটিকে সুন্দর করে পরিপাটি করে এমন করে কফি চারা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে সুন্দর করে লাইন টেনে নেবেন। সুন্দর করে লাইন করে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি স্কোয়ার করে আপনারা এই চারা বপন করবেন। চারা বপন করার পরে আপনারা সুন্দরভাবে বেডকে ভালোভাবে ভিজিয়ে ঝর্ণা দিয়ে পানি দিবেন। সুন্দর করে পানি দিয়ে, দেখুন বন্ধুরা, সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আবার যদি আপনারা এমন করে পানি দিয়ে, দেখুন বন্ধুরা এটা নতুন চারা দেওয়া হয়েছে, পানি দিয়ে এমন করে যদি আপনারা ঢেকে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে চারাটা 1 মিলে বের হয়। এমন করে দিলে আরও ভালো হয়। এটা না করে শুধু পানি, নিয়মিত পানি দিতে, পানি বেশি লাগে, নিয়মিত পানি দিলেও কিন্তু হয়। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে কফির চারা প্রথম বপন করবেন। দেখুন বন্ধুরা, গোল্ড হোপ 75 WP, এতে আছে ম্যানকোজেব 63% এবং কার্বেন্ডাজিম 12%। এটার ব্যবহার বিধি বন্ধুরা, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে গাছকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করলে এই ছত্রাকের আক্রমণ থেকে এই কফির চারাকে রক্ষা করা যায়। আর দেখুন বন্ধুরা, সফিক্রন সিনজেন্টা কোম্পানির সফিক্রন, এটা খুবই ভালো মানের কীটনাশক। এর ভিতরে সক্রিয় উপাদান আছে প্রোফিনোফাস কিউ প্লাস সাইফারমেথিন, এই দুইটি সক্রিয় উপাদানে এই সফিক্রন গঠিত। এটা খুবই ভালো মানের কীটনাশক। এটার প্রয়োগ মাত্রা হচ্ছে বন্ধুরা প্রতি লিটার পানিতে 2 ml। এবং এ হচ্ছে গোল্ড হোপ, এটা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম। এই দুইটা একসঙ্গে মিশিয়ে এই চারাতে দিলে চারার
কোনো রোগ থাকবে না, চারা সুস্থ সবল হবে, সুন্দর হবে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এ বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।